Welcome to Educative Curve. আমি দিথি। আজ আমার টপিক কম্পিটিটিভ এক্সামের কিছু ট্রিকি প্রসেস নিয়ে আলোচনা করব। টাইপ 1। এখানে দেওয়া আছে x + 1 / x = √3। এখন আমাকে ফাইন্ড আউট করতে বলেছে x টু দি পাওয়ার 17 + 1 / x টু দি পাওয়ার 17। ফার্স্ট আমি এখান থেকে x স্কয়ার + 1 / x স্কয়ার ভ্যালু ফাইন্ড আউট করেছি। আগের ভিডিওতে আমি অলরেডি দেখিয়ে দিয়েছিলাম যে x প্লাস 1 বাই x এর ভ্যালু দেওয়া থাকলে কি করে ছোট প্রসেসে x স্কোয়ার প্লাস 1 বাই x এর ভ্যালু বার করা যায়। সেখান থেকে আমরা বার ভ্যালু বার করেছি 1। এখন x কিউব প্লাস 1 বাই x কিউব এর ভ্যালু বার করাটা আরো ইজি, কারণ এখানে যদি হোল কিউব করা হয় তাহলে আমরা পেয়ে যাব 3√3 মাইনাস 3√3 ইজ টু 0। ফাইন্ড আউট করা করতে বলেছিল আমাকে x টু পাওয়ার 17 প্লাস 1 বাই x টু পাওয়ার 17, তো এখানে পাওয়ার আছে 17। 17 কে যদি এখন 6 দিয়ে ডিভাইড করা হয় তাহলে ভাগফল পাবো 2 আর ভাগশেষ পাবো 5। তাহলে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 কে আমরা এক্সপ্রেস করতে পারি x কিউব প্লাস 1 বাই x কিউব প্লাস x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু 0। 0 লেখার কারণ x কিউব প্লাস 1 বাই x স্কয়ার ভ্যালু আমার 0। তাহলে এখান থেকে আমি যদি এটাকে সলভ করি পাবো কি x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 ইনটু x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমি যদি বার করি x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 তাহলে আমরা পাবো মাইনাস অফ x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু মাইনাস অফ √3। যেহেতু এখানে কিউ অর্থাৎ ভাগফলটা বেরিয়েছে ইভেন নাম্বারে, তাই আমরা অ্যাবভ প্রসেস যেটা ফলো করছি সেই প্রসেসটা ফলো করলে আমরা এর ভ্যালুটা পেয়ে যাব। সুতরাং এখান থেকে আমি বলতে পারবো x টু পাওয়ার 17 প্লাস 1 বাই x টু পাওয়ার 17 এর ভ্যালু হচ্ছে মাইনাস √3। কিন্তু যদি আমার এখন ভাগফলটা এখানে ইভেন নাম্বার না হয়ে অড নাম্বার হতো, সেক্ষেত্রে আমার x টু পাওয়ার 5 প্লাস 1 বাই x টু পাওয়ার 5 এর ভ্যালু যা বেরোতো সেটাকে আমাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হতো। তাহলে আমি সেখানে আমার যে ভ্যালুটা বার করতে বলেছে তার ভ্যালুটা আমি ইজিলি ফাইন্ড আউট করতে পারতাম। টাইপ 2। টাইপ 2 দিয়ে দিয়েছে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু k। এখন ফাইন্ড আউট করতে বলেছে x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x টু দি পাওয়ার n। গিভেন ডেটাকে আমি স্কোয়ারিং করব বোথ সাইডের, তাহলে আমি এখান থেকে পাবো x টু দি পাওয়ার n তার হোল স্কয়ার প্লাস 1 বাই x টু দি পাওয়ার n তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু x টু দি পাওয়ার n ইনটু 1 বাই x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু k স্কয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি x টু দি পাওয়ার n তার হোল স্কয়ার প্লাস 1 বাই x টু দি পাওয়ার n তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু k স্কয়ার মাইনাস 2। এখন দুদিকে আমি মাইনাস 2 দিয়ে সাবস্ট্রাক্ট করব, তাহলে কি পাবো x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x টু দি পাওয়ার n তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু k স্কয়ার মাইনাস 4। এটা বলার কারণ এখান থেকে আমি করতে পারি 2 ইনটু x টু দি পাওয়ার n ডট 1 বাই x টু দি পাওয়ার n, এটা কেটে গেলে 2 লেখা যায়, সেই জন্য আমি এখানে মাইনাস 2 লিখেছি। তো এখান থেকে আমি ডিরেক্ট বলতে পারি x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার k স্কয়ার মাইনাস 4। এখন আমাকে কম্পিটিটিভ এক্সামের জন্য আমি এতটা টাইম পাবো না যেখানে আমাকে এতটা প্রসেস করে দেখাতে পারবো, সেক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে x টু দি পাওয়ার n প্লাস x টু দি পাওয়ার 1 বাই n ইজ ইকুয়াল টু k দেয়া থাকলে সেক্ষেত্রে আমি x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x টু দি পাওয়ার n এর ভ্যালু ডিরেক্ট বসাতে পারি প্লাস মাইনাস রুট ওভার k স্কয়ার মাইনাস 4। একটা এক্সাম্পল নেওয়া যাক, এখানে দেওয়া আছে x টু দি পাওয়ার 99 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 99 ইজ ইকুয়াল টু 11। এখন ফাইন্ড আউট করতে বলা হয়েছে x টু দি পাওয়ার 99 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 99। তাহলে x টু দি পাওয়ার 99 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 99 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি প্লাস মাইনাস রুট ওভার 11 স্কয়ার মাইনাস 4। ঠিক ট্রিকি প্রসেসটাকে ফলো করলে তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে প্লাস মাইনাস রুট ওভার 121 মাইনাস 4 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 117। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 99টা কোনো ম্যাটার করছে না, মানে n এর ভ্যালুটা কিন্তু ম্যাটার করছে না x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x টু দি পাওয়ার n এর মান বার করার জন্য। ম্যাটার করছে কোনটা না, আমার এখানে যে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই x টু দি পাওয়ার n এর যে ভ্যালুটা দেওয়া আছে ওই ভ্যালুটাই ম্যাটার করছে। এখানে 99 এর জায়গায় 97 হলো কোনো প্রবলেম হতো না আমার। প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট, ক্লিক দ্য বেল অপশন ফর ফার্দার নোটিফিকেশন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অ্যান্ড মোর। থ্যাংক ইউ।